পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে এই মুহূর্তে একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শবনম। সশস্ত্র বাহিনীতে আসামে অন্তর্ভুক্তির সংখ্যা অনেক কম, তাই কোন পন্থায় আসামের যুবক যুবতীরা অধিক মাত্রায় অন্তর্ভুক্তি লাভ করতে পারে তা নিয়ে আলোচনায় বসেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রনুজ পেগু, উপস্থিত ছিলেন পদস্থ আধিকারিকরা। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আসামে আরো কয়েকটি সৈনিক স্কুল খোলার বিষয়ে। এক পর্যালোচনায় দেখা গেছে সৈনিক স্কুলের ছাত্রছাত্রীরাই অধিক মাত্রায় সশস্ত্র বাহিনীতে নিযুক্তি লাভ করছে, তাই আসামেও আরো সৈনিক স্কুল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।